আমি অভিজ্ঞতির সঙ্গে এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো আজ শ্রী শ্রী চৈতন্য দেবের পাঁচশো আটত্রিশতম আবির্ভাব দিবস এবং সেই আবির্ভাব দিবসই উদযাপিত হচ্ছে মায়াপুরে দেশ বিদেশ থেকে তার ভক্তরা আজ মায়াপুরে ভিড় জমিয়েছেন চৈতন্য মহাপ্রভুর পাঁচশো আটত্রিশতম আবির্ভাব দিবস উপলক্ষে সকাল থেকেই চলছে বিশেষ পুজোপাঠ চলছে নানা অনুষ্ঠান দোল পূর্ণিমার আগেই শুরু হয়েছে পরিক্রমা हरे कृष्ण प्रभु যে ওই জায়গাতে দিতে বলেছিলাম যে দিলে ভালো আজ শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর পাঁচশো আটত্রিশতম আবির্ভাব দিবস সকাল থেকেই মায়াপুর ইস্কন মন্দিরে ভক্তদের ভিড় চলছে পুজো পাঠ এই মুহূর্তে কি ছবি ধরা পড়ছে সরাসরি আপনাদেরকে সেখানে নিয়ে যাব আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুবল মজুমদার সুবল আজ শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মতিথি উপলক্ষে তার আবির্ভাব দিবস উপলক্ষে কি ছবি ধরা পড়ছে দেখো বিশেষ করে ইস্কন মায়াপুরের এই দোলযাত্রা উপলক্ষে প্রতি বছর পরিক্রমা হয় নটি দ্বীপ সাতটি স্থানে এবং এই চলবে উনিশ তারিখ সকাল পর্যন্ত তারা এই পরিক্রমা চলবে এর মধ্যে যেমন রয়েছে আজকে যেমন যাবে রাজাপুর তারপরে প্রতাপনগর মহীসূরা মাগনপুর হরি হরি হরহরিতলা এরকমভাবে সাতটি জায়গা থেকে তারা বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে প্রায় কুড়ি হাজার ভক্ত যেখানে শুধুমাত্র দেশ নয় বিদেশ থেকে ওই ভক্তরা এসেছেন তারা এই সমস্ত পরিক্রমা করবেন এবং আঠেরো তারিখ রাতে সেখানে ফিরে উনিশ তারিখ সকালে এই মায়াপুরের মূল মন্দির যেটা ইস্কন সেখান থেকে কিন্তু আগামী যে পঁচিশে মার্চ যে দোল উৎসব সেই উৎসবের যে কর্মসূচি রয়েছে বা যে সমস্ত পুজো পরিক্রমা পুজো অর্চনা রয়েছে তা কিন্তু সেখান থেকে আবার শুরু করবে এই সাত দিন ধরে মানে উনিশ তারিখ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত ফলে এই মুহূর্ত কিন্তু মায়াপুর ইস্কনের তিল ধরনের জায়গা নেই শুধু আমাদের দেশ নয় বিদেশ থেকেও বহু ভক্ত আসছেন এবং এই যে সকালবেলায় একদম ভোরে নদীর ঘাট গঙ্গার ঘাট থেকে এই যে পরিক্রমা শুরু হয়েছে তা দেখবার জন্য এবং তাতে অংশগ্রহণ করছেন কিন্তু অনেক ভক্ত সমাগমরা অভি অভিষেক অভিক ধন্যবাদ তোমায় আমাদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি সুবল মজুমদার আপনাদেরকে সেই ছবি দেখাচ্ছি যেখানে মায়াপুর ইস্কনে আজকে শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব দিবস পালন হচ্ছে